প্রিয় দর্শক বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চোখ রাখুন আমরা পৌরসভায় এসেছি ষোলোঘড় ইউনিওয়ানে এসেছি পৌরসভায় জনগণের দিকে আসলেও বিষয়টা জানব যে চেয়ারম্যান সাহেব দায়িত্বকালীন কতটুকু জনগণ সুযোগ সুবিধা পেয়ে থাকে বা তাদের সুকু বিচার পায় কি না বা তাদের চেয়ারম্যানের সার্টিফিকেটগুলো নিতে হলে কি কি তারা হয়তো টেকা পয়সার বিনিময় সার্টিফিকেট পাচ্ছে কি না আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আপনি এখানে চেয়ারম্যান সাহেবের অফিসে কেন এসেছেন এখানে আসি আমাদের ছেলে ওই অটো গাড়ি চালায় ওই ছেলের দোজাইন না মারিপিট করে পোলাখানে কারা মারছে এখানে মাছে ঘরের পোলাখানে আচ্ছা তাহলে আপনি কি এখানে বিচারের জন্য আসছেন হ্যাঁ আমি বিচারের জন্য আসছিলাম চেয়ারম্যান সাহেব বলছে বলে আজকে একটা বিচার হবে মানে এই জন্য আমার বিচারের জন্য চেয়ারম্যান সাহেব কি আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব কি সুস্থ বিচার করে থাকে হ্যাঁ সুন্দর বিচারই করে তো অনেক আশা করি যে সুন্দর বিচারের ন্যায় বিচারের জন্য আমি আসছি ধন্যবাদ কাকা আপনি কেন এসেছেন আমি আসছি ওনার সাথে একটু সাক্ষাৎ করুন বাড়ির একটু রাস্তার ব্যাপারে আলাপ করুন ওই যে নাম্বার জন্য আর আমারও একটা বিচার আছে ওই ওনার কাছে ভাড়াইছে আর কি আচ্ছা চেয়ারম্যান সাহেবের কাছে যদি কোনো বিচার দেন আপনারা সুস্থ বিচার পান হ্যাঁ ইনশাল্লাহ আমি দেই নেই পর্যন্ত তবু শুনি উনি খুব ভালো বিচার আসার করেন আচ্ছা আপনাদের এলাকার রোড নিয়ে কতটুকু উন্নয়নের ছোঁ আপনারা পেয়েছেন চেয়ারম্যান সাহেবের দায়িত্বকালীন মোটামুটি এই চেয়ারম্যানের কালে আমরা মোটামুটি ভালো পেয়েছি এবং ওনার নিজের টাকা দাও করে সরকারের টাকাটা পরে আদায় করে নেয় উনি অগ্রিম যাতে পানির আগে অনেক সময় দেখা গেছে বৈশাখ জোষ্টি মাসে রাস্তা বাঁধাম ছাটে না উনি যদি মনে করে একটা স্যাংশন হয় যেটা সব কথা ওনার নিজের পকেটের টাকা দিয়া ওই কাজটা উনি কইরা দেয় আমরা পাইছি এই উপকারটা ধন্যবাদ আপনাকে এখন আমরা ষোলোগড় ইউনিয়নের পৌরসভায় এসে দেখতে পারবো আসল মূলত জনগণ যেই সার্টিফিকেটগুলা জলমানি নিতে আসছে কিসের বিনিময়ে তারা দিচ্ছে আমরা একটু কথা বলবো আলাইকুম যে আপনারা এখানে কেন এসেছেন এই চেয়ারম্যান সাহেবের কার্যালয় আমি এখানে আসছি এখানে একটা ওয়ারেজ সার্টিফিকেটের জন্য এবং এটা একটা আবেদন ফর্ম ফর্মের জন্য আচ্ছা ওয়ারেজ সার্টিফিকেটের জন্য কোনো টেকার বিনিময় দেয় না কীভাবে দেয় আমি সেটা চাই না আমি আজকে প্রথম আসছি এর এটা এটা তারা বলতে পারবেন আপনি কেন এসেছেন আমি আসছি জন্মনিবন্ধন করতে জন্মনিবন্ধন কিছু বিনিময় দিচ্ছে এটা কিন্তু হয় আমি এখন আসলাম মাত্র তাই জি ধন্যবাদ

জি আমরা একটু সচিব সাহেবের সাথে কথা বলবো আসলে মূলত এখানে দেখছি যে দূর থেকে ইউনিয়নের লোকজন এসে তারা কতটুকু সহযোগিত পায় বা তাদের জন্মা নিবন্ধন সার্টিফিকেটগুলো বা চেয়ারম্যানি সার্টিফিকেটগুলো কিসের বিনিময়ে দিচ্ছে আমরা একটু ওনার সাথে কথা বলবো আমাদের সঙ্গে থাকুন আলাইকুম জি ভাইজান আমরা দেখতে পারলাম যে এখানে জনগণ এসে সার্টিফিকেটের জন্যে বা জন্মা নিবন্ধনের জন্যে কিসের বিনিময়ে তাদেরকে এই কাগজপত্রগুলো দিচ্ছেন এখন সার্টিফিকেট নিতে হইলে সে যদি এই অঞ্চলের নাগরিক হয় তবে তার অবশ্যই আইডি কার্ডটা থাক সঙ্গে আনতে হবে আইডি কার্ডটা থাকলে এবং তার যদি হোল্ডিং কর পরিশোধ থাকে হালনাগাদ পর্যন্ত তাইলে সে নাগরিক সনদটা বিনামূল্যেই পাচ্ছে যদি হোল্ডিং করটা না দেওয়া থাকে তো হোল্ডিং করটা পরিশোধ করার বিনিময়ে সে নাগরিক সনদ পাচ্ছে নাগরিক সনদ ওটাকে আর জন্ম নিবন্ধনটা হচ্ছে তার যদি প্রপার ডকুমেন্ট থাকে তাহলে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত ফ্রি পঁয়তাল্লিশ দিনের পর হচ্ছে পাঁচ বছর পর্যন্ত পঁচিশ টাকা এবং পাঁচ বছরের উপরে হইলে পঞ্চাশ টাকা

আগামী নির্বাচনও এটা আমার ব্যক্তিগতভাবে বলতাছি যে আগামী নির্বাচনও আমি যেভাবে পারি যদি আমি তো নিজে ভোট দিব তারপর আরেকজন সাপোর্ট আর করবো যে চেয়ারম্যান সাহেবকে এগিয়ে যাওয়ার জন্য বা আমিও নিজে অন্যজনকে অন্যজনের ভাবিদের বলতাছি যে আমরা চেয়ারম্যান সাহেবকে আমরা সবসময় ভোট দেবো কারণ অন্য চেয়ারম্যান জীবনও মানে বারো তেরো বছর ধরে ভোট দেখি চেয়ারম্যান চোখে দেখি না এখনও চেয়ারম্যান দেখে আসলাম যে এই সে স্কুলে দাঁড়ায় দাঁড়িয়েছে নির্বাচন হইতেছে এখানে ভোট দিয়ে আসলাম স্কুল কমিটি ম্যাটার যে ইয়ের যে ভোট হইতাছে প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন ষোলোগ একটি ইউনিয়ন পরিষেবার কি বেল অবস্থায় পড়েছে এখন কোনো এইটার প্রতি যে রালিং চেয়ারম্যান এখন বর্তমান দায়িত্বকালীন উনি একটি সুন্দর পরিবেশ চিন্তা ভাবনা করে একটি নতুন ভ্রমণ বানানোর ব্যবস্থা করছে আমরা ওই ভবনেও যাব আর যে আগে দীর্ঘদিন যাব এই ভ্রমণটা পড়ে রয়েছে আপনারা দেখতে পারছেন যেটা একটা ইউনিয়ন পৌরসভার যদি এই অবস্থান হয় তাহলে এই উন্নয়ন কিভাবে হবে তাই চিন্তাভাবনা নতুন চেয়ারম্যান দায়িত্বকালীন চেয়ারম্যান চিন্তাভাবনা করে একটি নতুন ভবন সে করে যাচ্ছে আমরা সরাসরি ওই ভবনের পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চলেমান কাজগুলা রয়েছে কাজগুলো হচ্ছে তো ইসাপুরা ষোলোঘর বাজারের ভিতরে আমরা আরও কিছু জনগণের থেকে জানতে পারলাম যে এখন যে রালিং চেয়ারম্যান উনি বিভিন্ন উন্নয়নের ছোঁয়া জনগণকে দিয়েছে বা এলাকার জনগণ ওনার থেকে যথেষ্ট উন্নয়নের ছোঁয়া পেয়েছে তো জনগণের বিশ্বাস যে সামনে নির্বাচনও তাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চায় জনগণের এত প্রিয় কাজ করেছে উন্নয়নের ছোঁয়া পেয়েছে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা জনগণ পেয়েছে বলে জনগণের দাবি যে সামনে নির্বাচন বেব বলে তাকে জয় করার চিন্তা ভাবনা প্রিয় দর্শক বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চোখ রাখুন আমরা ইউনিয়নের বিভিন্ন জায়গায় ভিজিট করে জানতে পারলাম যে এলাকাতে যে ষোলোগড় ইউনিয়নে যথেষ্ট উন্নয়নের ছোঁয়া চেয়ারম্যান সাহেব দায়িত্বকালীন দিয়েছে আর বাকি যে কাজগুলো চলমানে রয়েছে সেই কাজগুলা দ্রুতভাবে উন্নয়নের ছোঁয়া আরও জনগণকে দিয়ে থাকবে আমাদের সঙ্গে থাকুন আমরা এখানে সরাসরি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম জি চেয়ারম্যান সাহেব আপনার ইউনিয়নের ভিতরে আমরা ভিজিট করে দেখতে পারলাম সাধারণ জনগণ যথেষ্ট উন্নয়নের ছোঁয়া পেয়েছে যেই আর বাকি রোডের কাজগুলো যে রয়েছে সেই কাজগুলো নিয়ে আপনার কী ভাবনা বা জনগণকে আরও উৎসত কিভাবে দিবেন উন্নয়নের আমি মোহাম্মদ আজিজুল ইসলাম শ্রগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজ প্রায় চার বছর হলো আওয়ামী লীগ সরকারের আমলে অনেক কাজ করেছি এবং রাস্তাঘাট ব্রিজ কালভার্ট ইউনিয়ন পরিষদ ভবন হতে যাচ্ছে আপনারা দেখেছেন এবং অনেক রাস্তা পাকা হয়েছে সামনে আমি আরও কয়েকটি কাজ করব এই সরকারের আমলে মানুষ আপনার প্রতিবন্ধী ভাতা প্রতি ভাতা এবং বয়স্ক ভাতা মুক্তিযুদ্ধ ভাতা বিধবা ভাতা মার্তিকালীন ভাতা এবং বিজি বিজিএফ কাঠ এবং চাল দশ টাকা কেজির চাল সকলে পাচ্ছে এই সরকারের আমলে টিকসই উন্নয়ন যেভাবে আমাদের হচ্ছে আমরা প্রত্যেকটা রাস্তাঘাট সুন্দরভাবে করি টিকসইভাবে করি কিন্তু আগের তুলনার চেয়ে অনেক কাজ এই সরকারের আমলে হয়েছে সামনে এই সরকার ক্ষমতায় থাকলে আরও অনেক ধরনের উন্নয়ন হবে এবং আমিও আপনারা দোয়া করবেন আর এক বছর হয়তো দুই মাস বাকি আছে আবার নির্বাচন হবে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের এই মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার সভাপতি সেক্রেটারি এবং মুন্সীগঞ্জ জেলার সভাপতি সেক্রেটারি তারা যদি চায় আমি আগামীতে নৌকা নিয়ে নির্বাচন করব সুন্দরভাবে সবাই আশা করি যে আমাকে নৌকা মার্গায় বিপুল ভোটে পাশ করাবে এবং আমি এলাকার যেই কাজগুলো করতেছি আমরা কোনো কাজের মধ্যে ফাঁকি দিচ্ছি না এই সরকারের আমলে যেভাবে কাজ হচ্ছে অন্য সরকারের আমলে এত ব্যাপকভাবে কাজ করা কোনো মতেই সম্ভব হয় নাই আমাদের দেশকে মধ্যমায়ের দেশ হিসাবে এখনে গণ্য হিসাবে আছে ঢাকা মাওয়া হাইও রোড ব্রিজ যেইভাবে হচ্ছে আমাদের বিক্রমপুরবাসী এবং এই ফরিদপুরবাসী সকলেরই আসতে মাত্র দেখা যাবে তিরিশ মিনিট লাগবে ঢাকার থেকে এটা আমরা কখনও চিন্তা করি নাই আমরা প্রধানমন্ত্রীর কাছে আরেকটি আশা করি যেটা নিয়ে আমাদের ভুলের কারণে হয় নাই আরুল বিলের এয়ারফোর্ট সেই আইরুল বিলের এয়ারফোর্টটি আমরা পুনরায় তার কাছে চাচ্ছি যদি আমাদের ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখে আমরা আয়রুল বিলের আইরুল বিলবাসী এবং সবাই মিলে আমরা আবার পুনরায় এই বৃষ্টি করতে এই এয়ারফোর্টটি করার জন্য আমরা যান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন করছি যে যাতে আমাদের উপরে গোসা উঠায় নিয়ে যাতে আয়রুল বিলে ইয়ার ফুটটি হয় আমি আর কিছু বলবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা একটি বিষয় চেয়ারম্যান সাহেব আপনি বলেছেন যে হাইফাই রোডগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বে দেখতে পাচ্ছে আসলে মূলত পদ্মা সেতু যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বপ্নে দেখেছিলো পদ্মা সেতু যদি হয় তাহলে আপনার এই ষোলগড় ইউনিয়নের জনগণের কি সুযোগ সুবিধা হইতে পারে আপনার মনে হয় আমাদের পদ্মা ব্রিজ হইলে যোগাযোগ বেড়ে যাবে মেল কারখানা এদিকেও অনেক হবে কারণ কর্মসংস্থার সুযোগ হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান হবে তারপরে মানুষ সব এই চার ঘন্টা পাঁচ ঘন্টা যে বসে থাকতো সেটা আর লাগবে না রেললাইন হচ্ছে এই রেললাইন দিয়েও এটা আমরা স্বপ্নে কখনো ভাবি নাই আজকে রেললাইন হতে যাচ্ছে দক্ষিণবঙ্গ পুরা উন্নয়ন হয়ে যাবে এবং ঢাকা মাওয়া যত মানুষ আছে মুন্সীগঞ্জবাসী সবাই সুখে জীবনযাপন করতে পারবে ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা টিভি সেভেন্টি ওয়ানে থাকার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে